নমস্কার টেস্টি অ্যান্ড ইয়ামি কিচেনে সবাইকে স্বাগত। আমি সঞ্চিতা। আজকে আমরা পিৎজা বানাবো, আর সেটা নো ওভেন নো ইস্ট, একদম ঘরোয়া পদ্ধতিতে তাওয়ার উপরে বানাবো, আর যেটা রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি। চলুন দেখে নিই। আর খুব সহজেই এটা বানানো যায়, যে কেউ এটা বানাতে পারবে, আর যখন ইচ্ছা পিৎজা খেতে পারবে। চলুন, আমরা খুব ইজি প্রসেসে পিৎজা বানাবো, সেটাও তাওয়াতে। এখানে কোনো ইস্ট লাগবে না, আর ওভেনেরও দরকার হবে না, কারণ সবাই বাড়িতে ওভেন থাকে না। তো সেই জন্য আমরা বাচ্চারা বায়না করলে সহজেই আমরা পিৎজা বানিয়ে দিতে পারবো, আর সেটা রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি হেলদি টেস্টি। তো পিৎজা বানাবার আমরা ডোটা প্রথমে করে নেব। তার জন্য আমি একটা কাপ নিয়ে নিয়েছি ছোটো মতো, ওই কাপটারই 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এবং তাতে দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং পাউডার, আর 1/8 টিস্পুন বেকিং সোডা। যতটা বেকিং পাউডার দেবেন তার থেকে হাফ বেকিং সোডা, আর অল্প স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব ওই কাপটারই মাপের 1/3 কাপ, মানে 1/4 কাপের মতো দই, টক দই, আর সেটাকে অল্প জল দিয়ে দিয়ে আমরা একটা খুব নরম ডো বানাবো, একদমই শক্ত না, এক খুব নরম ডোটা বানিয়ে একটা ভিজে কাপড় দিয়ে সেটাকে রেস্ট করতে দেব অন্তত 30-40 মিনিট। এবার আমরা পিৎজার সসটা বানাবো। বাইরেও পিৎজা সস কিনতে পাওয়া যায়, তো আমরা বাড়িতে বানাচ্ছি যেহেতু সব কিছুই, তার সসটাও আমরা বাড়িতেই বানাবো। সেই জন্য আমরা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এবং তাতে দিয়ে দিয়েছি অল্প আদা বাটা, আর রসুন বাটাটা একটু বেশি, কারণ পিৎজাতে রসুন বাটাটা একটু বেশি ইউজ করা হয়। এমনকি ময়দার যে ডো বানানো হয় তাতেও রসুনের গুঁড়ো ব্যবহার করা হয় দোকানে, তো আপনারাও সেখানে একটু রসুন বাটাও দিয়ে দিতে পারেন। আর ইনস্ট্যান্ট যদি কিনতে পাওয়া যায় তো ডোতেও অল্প রসুনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং অল্প একটু চিনি, সেটাকে ভালোভাবে, মানে একদম খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আর তারপরে আমি দুটো টমেটোকে একদম মিক্সিতে বেটে নিয়েছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়ে বেটে নিতে পারেন, দানাগুলো বাদ দিতে পারেন, মানে আবার পেস্ট করার পরে ছেঁকেও নিতে পারেন। তো আমি সবটাই একসঙ্গে দিয়ে দিয়েছি, বাড়িতে সাধারণত অত আমরা করতে পারি না, তো সেই হিসাবে আমি সবটাই দিয়ে দিয়েছি। দুটো টমেটোর পুরো পেস্টটা, তো এটাকে আমরা ফুটতে দেবো খানিকক্ষণ, যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। তো এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর নুন স্বাদ মতো অবশ্যই, আর দিয়ে দেব এটা যখন একটু জলটা একটু কমে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। এইভাবে আমরা যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে, মানে তলা থেকে ছেড়ে ছেড়ে আসছে, তো ততক্ষণ পর্যন্ত সসটাকে বানাবো। দেখুন আস্তে আস্তে আমাদের জলটা শুকিয়ে গেছে। প্রায় আমাদের সসটা হয়ে এসেছে, তো এইভাবে আমরা এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে সসটাকে একটা পাত্রে রেখে দেবো ঢেলে। এইভাবে কিন্তু খুব সহজেই, খুব কম সময়ে কিন্তু আমরা এটাকে করে নিতে পারবো। আমরা কিন্তু ডোটাকে শেষে অল্প তেল দিয়ে নিয়েছি, তেলটা দিতে আমি ভুলে গেছিলাম, তো অল্প আমি তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো, ঢেকে এটা কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেব। আমাদের সস ওখানে রেডি হয়ে গেছে। এরপরে আমরা সবজিগুলোকে হালকা ভেজে নেব, যেহেতু আমরা এটা তাওয়াতে করছি, তো সেই জন্য আমরা সবজিগুলোকে অল্প একটু ভেজে নিচ্ছি। যদি আমি ওভেনে করি তো এটা ভাজার দরকার পড়ে না,
কিন্তু আমরা এটা যেহেতু তাওয়াতে করব, তো আমি সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি এই অল্প তেল দিয়ে, একদম খুব নামমাত্র তেল দিয়ে, আমরা বিভিন্ন সবজি দিয়ে দিতে পারি। এতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর তিন ধরনের ক্যাপসিকাম বা বেল পেপার, লাল, হলুদ আর সবুজ। আর আপনারা চাইলে মাশরুম দিতে পারেন, পনির দিতে পারেন, মাংস দিতে পারেন, সব কিছুই দেওয়া যায় এতে। তো আমি হালকা করে, খুব বেশি ভাজবেন না, জাস্ট একবার নেড়ে চেড়ে নিয়ে অল্প করে হালকা নুন দিয়ে অল্প নেড়ে চেড়ে নিয়েছি। সেটাকে আমি এবার এটাকে ফ্রিজে রেখে দেবো, যাতে কালারটা খুব ভালো থাকে। আপনারা চাইলে নর্মাল এমনিও রেখে দিতে পারেন। আমি দেখুন সব কিন্তু এটা ভালোভাবে ভাজিনি। আমাদের এটা 40 থেকে 45 মিনিটের মতো, প্রায় এক ঘন্টারই মতো রেস্ট হয়ে গেছে। দেখুন আমাদের ময়দাটা অনেকটা স্টিফ হয়ে গেছে, তো এটা কিন্তু এতটা স্টিফ ছিল না, আস্তে আস্তে স্টিফ হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা পিৎজার আকারে করে নেব। তো আমি এবার এটাকে একবার মেখে নিলাম, নিয়ে আমি অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এইভাবে হাত দিয়ে দিয়েও গোটাটা ছড়িয়ে নিয়ে পিৎজা বানাতে পারেন, কিংবা আমি অল্প করে বেলে নিয়েছি। সাধারণত হাত দিয়ে ছড়িয়ে দেয়, আর এটাকে গোল করার জন্য আপনারা একটা প্লেট বসিয়ে গোল করে কেটেও নিতে পারেন, কিন্তু আমি ডোটা নষ্ট করব না বলে কাটিনি, হাত দিয়ে মোটামুটি একটা গোল শেপ করে নিয়েছি। এরপরে আমরা এটাকে কি করব, একটা কাঁটা চামচ দিয়ে, যাতে না এটা খুব বেশি ফুলে যায় আর এর মধ্যে যাতে সব কিছু ঢোকে, তো সেই জন্য আমি কাঁটা চামচ দিয়ে যতটা পারবো এটাকে একটু এরকম এরকম করে ফুটো করে নেব। তো আমি এই প্যানটা ব্যবহার করছি, আপনারা চাইলে ননস্টিকের প্যান ব্যবহার করতে পারেন, তো ননস্টিকের প্যান ব্যবহার করলে এটা ভালো হয় আরও। তো যে দিকটা আমাদের ফুটো ফুটো করেছিলাম কাঁটা চামচ দিয়ে, সেই দিকটা ভালো করে আগে সেকে নেবেন, এবং তারপরে এটাকে তার উল্টো দিকটা দিয়ে এবার আমরা পিৎজাটা বানাবো। আমাদের একদিকটা সেকা হয়ে গেছে, তো আমরা এবার এই দিকটাতে পিৎজাটা বানাবো। এর জন্য আমরা এখানে যে সসটা করে রেখেছিলাম সেই সসটা উপরে ভালোভাবে স্প্রেড করে দেব। এইভাবে আমরা আস্তে আস্তে এটাকে স্প্রেড করে দিলাম। দেখুন অলরেডি আমাদের এটা ফুলতে শুরু করে দিয়েছে পিৎজাটা। আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি, যেটা পিৎজার জন্য, তো সেই রকমভাবে আমি চিজগুলোকে একটু গ্রেটারে করে গ্রেট করে দিচ্ছি। চিজটা বেশি কম আপনাদের মনের মতন করে দিতে পারেন। এরপরে আমরা দিয়ে দেব সবজিগুলো। সবজিগুলো আরও সুন্দর সুন্দর করে গোল করেও সাজানো যায়, তো আমি নর্মালি তাড়াতাড়ি করে এরকমভাবেই সাজিয়ে দিলাম। এইভাবে আবার একটু অল্প ওপরে চিজ ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে জাস্ট 5 থেকে 7 মিনিটের মতো হতে দেব, তাহলেই আমাদের কিন্তু পিৎজাটা একদম রেডি হয়ে যাবে। এটা করতে বেশিক্ষণ টাইম একদমই লাগে না। দেখুন আমাদের 7 মিনিট লেগেছে পিৎজাটা হতে, আমাদের এটা কাঁচা কাঁচাটা ভাবটা চলে গেছে, তো আমাদের পিৎজাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে কেটে পরিবেশন করব। দেখুন এটা খুবই গরম, তো আপনারা এটা একটু ঠান্ডা হলে কাটবেন, তাহলে চিজটা বেশি মানে ছড়িয়ে যাবে না। তো আমি একদম গরম গরমই কেটে দিলাম। দেখুন আমাদের ভেতরটা কতটা সুন্দর হয়েছে। কেমন হয়েছে পুচু? খুব সুন্দর হয়েছে। মিঠাই ভালো আছে, খুব 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 ভালো। বাটার চিজ, হ্যাঁ চিজ।